শর্ট অফ গুড লেন্থের বল এসে লাগলো টনি ডি জর্জিয়ার গ্লোভসে। হাত থেকে ব্যাটিং গ্লোভস খোলে দেখে স্পষ্ট ব্যথা কতটা। বল করছিলেন সাউথ আফ্রিকান এক্সপ্রেস এক বোলার। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন থেকে বাংলাদেশকে ভুগিয়েছে এই ছেলেটা। নাম নিশ্চয়ই আগেই শুনেছেন, তিনি কাগিসো রাবাদা। প্রোটিয়া ইতিহাসে বিগেস্ট থ্রেড বোলারদের একজন, এমন বোলারই বোধহয় পরিসংখ্যানের ঊর্ধ্বে রয়। সাউথ আফ্রিকা বরাবরই বিখ্যাত তাদের এক্সপ্রেস সব বোলারদের নিয়ে। রাবাদা এখন ওয়ার্ল্ড ক্রিকেটে তুরুপের তাস। যে কোনো প্রেক্ষাপটে যে কোনো কন্ডিশনে নিজের সেরাটাই দিতে পারে। ব্যাটারদের জন্য ভয়ঙ্কর দিনের দিনে। সব ফরম্যাট বাদ দিয়ে কাগিসো রাবাদার টেস্ট ক্যারিয়ারই আপনাকে চমকে দেবে। এই সব শেষ টেস্টে প্রথম ইনিংসে টাইগারদের জন্য যতটা ভয়ঙ্কর ছিলেন, পরের ইনিংসে আরও দ্বিগুণ হলেন। প্রথম ইনিংসে 3 উইকেট তোলা রাবাদা দ্বিতীয় ইনিংসে তুলেছিলেন 6খানা উইকেট। উপমহাদেশের এক সম্পূর্ণ ভিন্ন কন্ডিশন, টেস্ট খেলতে এসে মোটে বল করা লেগেছে 36 ওভার, তুলেছেন মোট 9খানা উইকেট, তাও সেটা এক টেস্টে। এজন্যই রাবাদার মতো বোলাররা ক্যারিয়ার শেষে পৌঁছে যান ইতিহাস সেরাদের কাতারে। ব্যাটারদের জন্য তিনি কতটা আত্মঙ্ক সেটা প্রমাণ করবে তার টেস্ট পরিসংখ্যান। 65খানা টেস্ট, 118 ইনিংসে নিয়েছেন 308খানা উইকেট। যদিও 300 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন বাংলাদেশে এসে, ব্যক্তিগত মাইল ফলক স্পর্শ করা প্রথম টেস্টের প্রথম দিনে। সেদিন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা টেস্টে 300 আর বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলাম স্পর্শ করেছেন 200 একই দিনে। আবার এরপর মুশফিকুর রহিম ব্যাট হাতে করেছিলেন কীর্তি। আর যাই হোক, কাগিসো রাবাদা অবশ্য নিজের কাজটা ঠিকই করেছেন, টাইগারদের ভুগিয়েছেন শেষ পর্যন্ত, যতক্ষণ না টাইগাররা ম্যাচ থেকে ছিটকে গেছে। এজন্যই ম্যাচের পর অধিনায়ক এডেন মার্গারাম বলছিলেন, রাবাদার মতো একজন পারফর্মার পাওয়া দল হিসেবে তাদের জন্য সৌভাগ্যের। আসলে রাবাদারা এই পেসারদের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য সম্পূর্ণ। থ্রেড বোলার বলতে যা বোঝায় আর কি, যেমন গঠন তেমন শক্তি, আর বল ছোড়ার পর তা যেন আগুন পানি। রাবাদারাও সাধারণ, এভাবেই মজা করেন, গল্প করেন, ছুটে চলেন নিজের লক্ষ্য অর্জনে। আপাতত লক্ষ্য চট্টগ্রাম টেস্টে নিজেকে ছাড়িয়ে যেতে, এজন্যই নেটে এভাবে ঘাম ঝরাচ্ছে, ব্যাটারদের পরীক্ষা নিচ্ছে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিকেট টাইম।